এটা হলো সহানুভূতিশীলের মাস কিসের মাস বলে সহানুভূতিশীলের মাস এই মাসটা যারা কাজকর্ম করে পরিশ্রম করে তাদের পরিশ্রম কমায়া দেওয়ার মাস কিন্তু রোজা আসলে আমরা পরিশ্রম কি কি করি একে ঘর থেকে নিয়ে শুরু করে বাহির পর্যন্ত ঘরে মা বোনদের এত পরিশ্রম হয় রোজার মাসে বুট ভিজাইতে হবে এরপরে রান্না করতে হবে আলু চপ বানাইতে হবে বেগুনি বানাইতে হবে ইফতারের আয়োজন করতে বাটা মোসা সব করতে হবে মেয়েদের কাজের চাপ বাড়ে না কমে কথা বলেন আর আমরা কিছু পুরুষ আছি শুধু ঘরে কি করে মোবাইল কানে নিয়ে ঘরে মোবাইল ফেসবুক চালায় ইউটিউব চালায় এক জায়গায় বসে বসে আর সব কাজগুলো চাপিয়ে দিছে আমাদের মা বোনদের উপর একটু পরে যায় আজান দিবে দিবে এমন সময় যায় যদি দেখে যে শরবত বানানো হয় নাই ওনার মেজাজ গরম আছে না নাই আছে না নাই কেন আল্লাহ সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এটার ব্যাখ্যা অসংখ্য আল্লাহ এই জন্য বলছেন যে পুরুষ তুমি রোজা রাখবা সারা দিন টোটো কোম্পানির মতো ঘুরবা আসরের পরে এই বন্ধুর কাছে ও বন্ধুর কাছে এর খোঁজ ওর খোঁজ এখানে সেখানে বাজারে বাজারে ঘুরবা আর ইফতারের সময় এসে দেখবা শরবত বানাইতে দেরি হয়েছে বউয়ের উপর অত্যাচার শুরু করবা আল্লাহ বলে এর জন্য আমি আল্লাহ তোমাকে রোজা দেই নাই এর জন্য কি তোমাকে রোজা দেই নাই এই জন্য আল্লাহ স্ত্রীর পরিচয় আলাদা করে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না সে তোমার নিকটবর্তী তুমি তার নিকটবর্তী তার ভুল যেমন তোমারও ভুল তে সেরকম তোমার ভুল অসংখ্য সে ক্ষমা করে তুমিও তার ভুলগুলো কি করো ক্ষমা করো কিন্তু আমরা শুধু বউয়ের ভুল ধরার জন্য ওস্তাদ নিজে যে কি করতেছে একবারও চিন্তা করি না কথা ঠিক কি না রাগ করলেন নাকি রাগ করলেন মনে হয় ইফতারিতে কেন দেরি হলো লবণ কেন একটু বেশি হলো কথা ঠিক না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু জালেম পুরুষদের জন্য কিছু কিছু মা বোনদেরকে এই অনুমতি দিয়েছে যে রোজা রাখে তুমি লবণ চাকপা রোজা রাখা অবস্থায় কি করতে বলছে তরকারি যখন রান্না করবা লবণ কম হইছে না বেশি হইছে এটা ওই সমস্ত মেয়েদের জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন রাসূল অনুমতি দিয়েছেন কাদের জন্য যে সমস্ত পুরুষগুলো জালেম লবণ একটু বেশি হলে মাস শুরু লবণ একটু কম হলে মাস শুরু আছে না নেই আছে না আল্লাহ বলে এমন পুরুষদের জন্য তোমার মতো নারীর অনুমতি আছে রোজা রাখা অবস্থা লবণটা চাকে দেখবা বেশি হচ্ছে না কম হচ্ছে নাইলে তো লবণের উপর দিয়ে যাবে না তোমার গায়ের উপর দিয়ে যাবে আছে না নেই আমার ভাইরা এই জন্য আল্লাহ এই সূরা বাকারার 187 নম্বর আয়াতে প্রথমে স্ত্রীর পরিচয় করায় দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না লবণ কম বেশি হলে মাস শুরু করে দিও না তুমি রাখতে যাও দেখবে কত কিছু কম বেশি হবে ঠিক খাওয়াই যাবে না কথা ঠিক কি না খাওয়াই যাবে না তুমি রাখতে যাও এই জন্য আল্লাহ বারবার পরিচয় করায় দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ভুলে যেও না আমার ভাইরা এই জন্য আমরা সবসময় এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবো আমাদের স্ত্রীদের উপর যেন আমাদের দ্বারা কোনো জুলুম না হয় ইফতারি বানাইবেন একসাথে বানান না আপনি বাইরে না ধরেন আপনি বসেন আপনি পিঁয়াজ কেটে দেন উনি রান্না করুক আপনি মরিচ কেটে দেন উনি রান্না করুক কথা ঠিক কি না আপনি একবার পিঁয়াজ একটা পিঁয়াজ কেটে দেখেন বাপ মরে গেছে কান্দেন নাই পিঁয়াজ মরে কাটতে যায় কি কান্না বেড়ায় কথা ঠিক কি না কথায় কথায় ভুল ধরেন এই হয় নাই সেই হয় নাই ভালো হয় নাই মজা হয় নাই পাটি সব ফিক্কা মেরে ফেলাই দেন কত তা করেন কথা ঠিক কি না আল্লাহ তাআলা এগুলা এই জন্য স্ত্রীর পরিচয় করায় দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না কথায় কথায় স্ত্রীর প্রতি জুলুম করিও না সব চাপাই দিও না এই যে রমজান মাস আসছে অনেক খেতা কাপড় কাপড় চোপড় ধুইতে হয় আপনিও রোজাদার সেও রোজাদার কথা ঠিক কি না সব তার উপর চাপাই দিয়েন না আপনি কিছু হেল্প করেন তাকে সেহেরির সময় দেখেন পুরুষ আগে ওঠে না নারীরা আগে ওঠে কষ্ট হচ্ছে নাকি এই কথাগুলো এগুলো দরকার আছে না আপনি সেহেরিতে দেখেন পুরুষ আগে ওঠে না নারী আগে ওঠে নারী আগে ওঠে উনি আড়াইটায় উঠেছে তিনটায় উঠেছে উনি রান্না শুরু করেছে সব কিছু গোছাইছে আপনার জন্য খাবারটা একেবারে রেডি করে
পানি সামনে দিয়ে হাত দুবেন সে পাত্রটা দিয়ে তারপর আপনাকে বারবার ডাকতেছে এরপরও ঘুম থেকে এরকম ফাঁকা করে চোখ বড় তাকায় রয়েছে চোখ লাল হয়ে গেছে গরমে বউ ওখানেই কাঁপা শুরু করে দিছে না জানি বালিশ থেকে তুই উঠে কিল শুরু করে দেয় আপনি খাইবেন খাবার সময় আপনাকে ডাকে তাতে আপনার মেজাজ গরম আর আপনার থেকে আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে উনি উঠে আপনার জন্যই খাবারের ব্যবস্থা করতেছে একটাবার ভাববেন একটাবার ভাবুন আপনার জন্য কত কষ্ট করে এগুলোর জন্য যদি বেতন নিত প্রতি মাসে 10,000 টাকা দিলেও আপনার তরফ থেকে বেতন দেওয়া হয় না এরপর আপনি খাইয়া উঠে তো ঘুমায় পড়লেন উনি এগুলো সব এখন পরিষ্কার করবে সবকিছু গোছাবে বাচ্চা থাকলে বাচ্চার জন্য আবার রান্নার ব্যবস্থা বা খাওয়ানোর ব্যবস্থা করবে স্কুলে পাঠাবে অনেক কাজ কথা ঠিক না আমরা শুধু হাত ধুই আর খাই আর এর মাঝখানে ঝগড়া করি কোনটা কম হইছে কোনটা বেশি হইছে আল্লাহ এইজন্য বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না সে তোমার পোশাক তুমি তার পোশাক শুধু এক দিকে ভুল ধরিও না তোমার দিকে একটা বার তাকাও কথা ঠিক কি না পারবো ইনশাআল্লাহ আর গরীব অসহায় যারা আছে তাদের দিকেও আমরা কি করব একটু খেয়াল রাখব তাদের জন্য একটু ইফতারের ব্যবস্থা করব কারণ আমি যদি একজনকে ইফতারি করাই পূর্ণ একটা রোজার সওয়াব পূর্ণ একটা কি পূর্ণ একটা কি কেমনে করবেন সন্তান সহ স্ত্রী সহ বসে গেছেন সন্তান সহ স্ত্রী সহ বসে গেছেন আপনার পাতে যখন খেজুর দিয়েছে আপনার স্ত্রী সন্তানের জন্য দিয়েছে আপনার এদিক থেকে একটা খেজুর আপনি আপনার সন্তানকে দেন একটা রোজার সওয়াব পাবেন আপনার এখান থেকে একটা খেজুর আপনার স্ত্রীর হাতে উঠিয়ে দেন একটা রোজার সওয়াব পাবেন আপনার স্ত্রী আবার তার পাতার থেকে তার সামন থেকে আপনাকে একটা খেজুর দিবে সে আপনার তরফ থেকে একটা রোজার সওয়াব পাবে তাহলে এক পরিবারে বসে এখান থেকে আমরা একজন আরেকজনের ডবল ডবল রোজার সওয়াব নিতে পারি কারণ আপনার খেজুর দিয়ে যদি কেউ ইফতারি করে আপনি একটা রোজার সওয়াব পাবেন সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ আমরা নিজেরাই খাইতে পারি না খেজুর দিয়ে খাওয়াবো কোথায় বলছে তুমি যদি এক ডোক পানি এক ডোক দুধ দিয়ে যদি ইফতারি করো তুমি পূর্ণ একটা রোজার সওয়াব পাইলা তা আমরা বাইরে না যাই তো ঘরের ভিতরেই ডবল ডবল সওয়াব কামাইতে পারি পারি কি পারি না করব তো ইনশাআল্লাহ নাকি খেজুর আমার সামনে যা আছে সব খাইয়া খা বিসি গুলা খালি ওদিক ঢাল দিয়ে দি খাও আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে রোজাগুলো রাখা এবং বোঝার জন্য তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন